করে নিয়েছি, আমার এটা হয়ে গেছে। আনন্যার ব্লগস, আজকের ব্লগটা শুরু হচ্ছে বন্ধুরা। ঠিক এখন থেকে, এখন তো বাজে বন্ধুরা ঘড়িতে এই 5টা। এই তো তোমাদেরকে তো জাস্ট দেখালাম না জামাটা, আর বলো না বন্ধুরা, জামাটা জাস্ট এসেছে। ওদের তো ছুটি হয়ে গেছিলো, তো যখন ডেলিভারি বয় আমাকে ফোন করে বলছে যে একটু বাইরে আসুন, আমি বুঝতে পারছি না বাড়িটা কোনটা, তো তখন এরকম বলে কিছু আসবে, আর অনলাইনে আমি বললাম হ্যাঁ মনে হয় রাখির গিফট, তো আমরা তাহলে দেখে যাবো। ওই জন্য ওরা ছিলই, তো ড্রেসটা তো তোমাদেরকে দেখালামই, পরেই দেখালাম, তো ওরা দেখে দেখে তবেই গেল। যাই হোক, তো ওদেরকে তো ছুটি টুটি দিয়ে দিয়েছি, দিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করিনি, কারণ হচ্ছে বন্ধুরা এরপর আবার নেক্সট ব্যাচ পড়ানো আছে, তো এক ড্রেসেই হয়ে যাবে। আজকে তো সকালে উঠেছিলাম, তারপরে ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, স্নান করেছি, তারপরে ব্রেকফাস্ট করে স্কুলে গেছি। স্কুল থেকে ফিরে তো না, স্কুল থেকে ফিরে না, স্কুল থেকে বেরিয়ে প্রথমে ফুলের 10 টাকার ফুল কিনেছি স্কুল পুজোর জন্য, তারপরে আবার ব্যাংকে গেলাম, ব্যাংকে একটা কাজ ছিল সেটা করলাম, করে টোরে বাড়িতে এলাম, বাড়িতে এসে লাঞ্চ করেছি, লাঞ্চ করে টিউশন পড়ালাম, টিউশনে ছুটি হলো, অনলাইনে জিনিসটাও এলো, তোমাদের তো দেখালাম এই বন্ধুরা। তো এখন আর কী করার, এখন আমি নিজে যাইনি, তো যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, আর এই যে এই দরজার এখানে ছেলেরা বসে এই নিচটাতে, তো এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায়, তো ওই জন্য লাইটটা দেওয়াই আছে, লাইটটা অফ করিনি, যদিও এখনও পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি, কারণ বললাম তো মানে 5টাই বেজেছে, তো এখন সেই জন্য একটু নিচে যাব, নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো না, চেয়ারে বসে একটু রেস্ট করবো, তারপর তো আবার টিউশন পড়ানো আছে, তাহলে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে, কথা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা ডিনার তো হয়ে গেছে, এই তো বেশিক্ষণ হয়নি, এই আধ ঘন্টা মতোই হয়েছে, আর বলো না, ওই তোমাদের সাথে কথা হলো, তারপর তো নিচে এসেছিলাম, নিচে আসার পরেই বুঝতে পারছি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে এত অস্বস্তি হচ্ছিলো, মানে মাথার ভেতরে যন্ত্রণা করছে, চোখের আইবলটা ব্যথা করছে, এত অস্বস্তি হচ্ছিলো আমার। তো তারপরেও তো সন্ধ্যাবেলার চা খাওয়ার সময় হয়েছিল, তো মা সন্ধ্যাবাতি দিল, তারপর চা খেলাম, খেয়ে তো ওই তো একটু শুয়েছিলাম, তারপর তো পড়ানো ছিল, তোমার তো বললাম আমি পড়তে এলো, পড়াতে তো হবেই, কী যে কষ্ট করে পড়িয়েছি বন্ধুরা আমি জানি, আর ওই যে ওপরে বসে থাকা ভগবান জানে। তারপর তো ওদের ছুটি দিয়ে ওই তো এসে মাথায় বাম লাগিয়ে চুপ করে শুয়েছিলাম, এত শরীর খারাপ করছে বন্ধুরা বলার মতো না, তো শুয়ে থাকলে কি যদি কমে যেত তাহলে তো বাঁচতাম, কমলো না।
তারপর তো মা বলছে চল ডিনার করে আসবি। এই তো ডিনার করে একটা মেডিসিন নিয়েছি, পেন কিলার, কিছু করার ছিল না। এত যন্ত্রণা করছে, মাথা দিয়ে চোখ দিয়ে ব্যথা করছে। আধ ঘন্টা কেটে গেছে কিন্তু একটুও যন্ত্রণা কমেনি। তো মা বলছে আর লেট করে কাজ নেই, আর ওয়েট করেও কাজ নেই, একটা দিন একটু শরীরটাই আগে ডায়েটটা পড়ে, শুয়ে পড়লে কিছু হবে না। তো এই সেম কন্ডিশন মায়েরও হয়েছে মনে হয়, অতিরিক্ত গরম আর রোদের জন্যই হয়ে গেল নাকি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে আমার তো আজকে সারাদিনও একটুও রেস্ট মিললো না বন্ধুরা, এত মানে পরপর কাজ, সকালে উঠে থেকে চলছি, নিজেকে যেন মনে হচ্ছে মোবাইলের লো হয়ে যাওয়া ব্যাটারির মতো পরিস্থিতি আমার। যেমন ব্যাটারি লো হয়ে গেলে খুব তাড়াতাড়ি যখনই দেখবে বন্ধুরা কী বলবো 20% হয়ে যায়, তারপর থেকে কিন্তু মানে 0% হয়ে দেওয়ার বেশি খুব সময় লাগে না। আমার অবস্থা হচ্ছে ঠিক সেরকমই, কারণ পরিস্থিতি খুবই খারাপ, এত মাথা যন্ত্রণা করছে। ওই তো মানে হচ্ছে দুপুরে টিউশন পড়ানোর পর থেকেই ব্যাপারটা আমি রিয়েলাইজ করেছি, মানে নিচে আসার পর থেকে, তোমাদের সাথে কথা হওয়ার পর থেকে এত 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 খারাপ লাগছে যে মানে বলে বোঝাতে পারছি না, এত শরীর খারাপ করছে। যাই হোক বন্ধুরা, জানি না কালকে কী হবে। আর তার মধ্যে অসম্ভব গরম, আর হঠাৎ করে কারেন্টটা সিরিজ লাইন হয়ে গেছে, মানে ওই যে হয়ে যায় না আলোটা কমে যায়, তো এখন তো ইনভার্টার টানছে আর কি করবে, ইনভার্টার তো মানে সিরিজ লাইন হয়ে গেলে মানে কারেন্টটাকে নর্মাল করার চেষ্টা করে, স্পিডটাকে এক রাখার চেষ্টা করে, ফ্যানের লাইটের ভোল্টেজটাও এক রাখার চেষ্টা করে। কিন্তু এই মাথা ব্যথার মধ্যে খুব দরকার কী ছিল বলো তো বন্ধুরা, আমাদের মতো গরিব মানুষের বাড়িতে তো এসি নাই, দরকার ছিল স্ট্যান্ড ফ্যানটার, কিন্তু স্ট্যান্ড ফ্যান তো ইনভার্টারে কানেকশন করা নাই, কারণ স্ট্যান্ড ফ্যানের যা কনজামশন ওটা ইনভার্টার টানতে পারবে না। হ্যাঁ এটা সত্যি কথা, টানতে হয়তো পারবে কিন্তু বেশিক্ষণ ইনভার্টার স্থায়ী হবে না। স্ট্যান্ড ফ্যান চালালে হয়তো বন্ধুরা এমনটা হতেই পারে 48 ঘন্টার ক্যাপাসিটি 12 ঘন্টায় শেষ হয়ে গেলো, হতেই পারে। আর যাই সিরিজ লাইন একবার হলে তো সহজে ঠিক হতে চাইবে না, 11,000 মনে হয় বসে গেলো, তো সেই জন্য মানে ইনভার্টারের কনজামশন শেষ করে দেওয়া যাবে না, তো সেই জন্য স্ট্যান্ড ফ্যান চালানো যাবে না। শরীর তো মানে আর মাথা ব্যথা করলে দেখবে প্রচণ্ড গরম লাগে, কারণ তাই লাগছে, এই সিলিং ফ্যানের হাওয়া তো গায়ে লাগছে না, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এর মধ্যেই শুয়ে পড়তে হবে। কারণ কারেন্ট যদি থাকতো স্ট্যান্ড ফ্যান চালাতাম একটু হয়তো শান্তি পেতাম। মায়েরও একই অবস্থা, আমার চোখ খুলতে পারছি না, তোমরা বোধ হয় বুঝতেই পারছো, মনিটার ভেতরে ব্যথা করছে চোখের, এত কষ্ট হচ্ছে। তো ভাবলাম বন্ধুরা আজকে তোমাদের সাথে আড্ডা দেওয়াই হলো না, তাই ভাবলাম ব্লগটা শেষ করতে করতে পরিস্থিতিটা বলে যাই। আর বলো না বন্ধুরা, আমি এরকমই মানে অসুখে ভর্তি, আর কী বলবো বলো, এই মাথা ব্যথাটা হচ্ছে আমার বিশাল বড় একটা রোগ, যেটা আমি ক্লাস 1 থেকেই সহ্য করছি। যখন আমি ক্লাস 1 পড়ি তখন থেকে আমার এই অসুখটা হয়েছে, আর কী বলবো, সেই অসুখ এখনও কন্টিনিউ হয়েছে, সেই অসুখের জন্যই আর চোখে চশমা পড়ছি আমি ক্লাস 2 থেকে। যখন আমি ক্লাস 2 পড়ি তখন থেকে আমার চোখে চশমা, সে আজও বহন করছি আমি, দেখতে তো পাচ্ছ তোমরা প্রতিটা ব্লগেই দেখো। যাই হোক আর কী করবো বলো বন্ধুরা, এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভাগ্য। তো যাই হোক, আজকের এই মাথা ব্যথা নিয়েই দাদা ভাইয়ের মানে গিফটটা এলো, কিন্তু দাদা ভাইকে বৌমণিকে কাউকে ফোন করে আমার জানানো হলো না যে আমি গিফটটা পেয়ে গেছি, আমার খুব পছন্দ হয়েছে, এটা জানানোই হলো না। দেখো এত শরীর খারাপ করছে আর ফোন করতেও ইচ্ছা করছে না। যাই হোক কালকে জানাবো, আমার গিফটটা তো খুব পছন্দ হয়েছে সেটাও জানানো হলো না। যাই হোক ওই গিফট পাওয়ার আনন্দটাকেও আমি সেলিব্রেট করতে পারলাম না ভালো করে, শরীরটা এত খারাপ লাগছে এই জন্যই। যাই হোক বন্ধুরা আর কী করবো, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই গরম থেকে বাঁচার জন্য যা যা করা পসিবল তাই করো বন্ধুরা। আমি সানগ্লাস চোখে পরে মাথায় ছাতা নিয়েও মাথা ব্যথাকে ঠেকাতে পারিনি, তোমরা চেষ্টা করো যদি খুব আর্জেন্সি কিছু না থাকে বাড়ির ভেতরেই থেকো, মানে বাড়িতেই থেকো, বাড়ির বাইরে যাওয়া দরকার নেই, আমার মতো পরিস্থিতি হলে তো কিছু করার নেই। মানে মাথা ব্যথা যে কী অসম্ভব একটা খারাপ অসুখ বন্ধুরা, মানে ভাষায় বর্ণনা করা যায় না তার কষ্টটা, যার হয় যাদের হয় তারাই খালি ফিল করতে পারে কী মারাত্মক কষ্ট, যাদের হয় না তারা বাবা অনেক ভাগ্যবান ভাগ্যবতী, তোমরা এভাবেই থেকো, আর যাদের হয় আমার মতো তাদের তো সহ্য করতেই হয় যেমন আমি করছি অনেক কয় বছর ধরে, তোমাদের তো বললামই। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, এখন আমি শুয়ে পড়ি, আমার চোখ দুটো মাথাটা আর পারছে না তাকিয়ে থাকতে। তাহলে কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আশা করি কালকে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে, আশা করি।
তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন মাথা ব্যথা ভালো হয়ে যায়। তাহলে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ অনন্যার ব্লগস। আজকের মতো গুড নাইট, বাই বাই।